হ্যালো বন্ধুরা সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি ভাইদের জানাই ভেটনারি বাংলার নতুন একটি ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালমট ফর্ট লিকুইড কি এর কাজ কি এটি পশু খাওয়ালে কি কি উপকার পাওয়া যাবে কোন কোন পশুকে এটি খাওয়ানো যাবে এ টু জেড বিস্তারিত আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তো ফিরিয় বন্ধুরা এখনও যদি ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের মেলাই কেন্দ্র প্রেস করে ওয়াল করে নিন কেননা প্রতিনিয়ত এইরকম নতুন নতুন ভেটনারি মেডিসিনের রিভিউ পশুর রোগের ব্যাপারে এবং রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আমরা ভিডিও আপলোড করেই থাকি এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো ফিরিয় বন্ধুরা স্কিনে যে ক্যালমোর ফোর্ট লিকুইডটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান হার্স কোম্পানির খুব সুন্দর একটি ক্যালসিয়াম ফিড সাপ্লিমেন্ট এটি আপনি এক লিটারে পাঁচ লিটারে আপনি পেয়ে যাবেন আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে ক্যালমোর ফোর্ট লিকুইড নামে পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনার পশুর শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা কমে যায় সেই ক্ষেত্রে যদি আপনি এই ক্যালমোর লিকুইডটি দেন তো খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন কেননা যে সকল পশু বেশি দুধ দেয় তাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা খুব কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে যদি এটি খাওয়ান তাহলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথেই যে সকল পশু দুধ দেয় তাদের দুধ বৃদ্ধির জন্য এই ক্যালমোট ফোর্ড লিকুইডটি খুব ভালো রেজাল্ট করে থাকে এমনকি আপনার পশু যদি গাভিন বা প্রেগনেন্ট থাকে সেই অবস্থাতে যদি ক্যারমোট ফোর্ট লিকুইডটি খাওয়ান তাহলে আপনার পশুর অ্যাভরোশন হতে রক্ষা করে সাথে সাথী আপনার পশুর জন্য খুব ভালো উপকার হয়ে ওঠে এবং পরে যদি আপনি এটিকে খাওয়ান তাহলে আপনার পশুর মিল্ক ফিভারের মতো রোগ থেকে আপনার পশুকে বাঁচিয়ে রাখে সাথে সাথী বাছুরের মধ্যে স্বাস্থ্য ও মজবুত হাড় এবং মাংসপেশির বিকাশের জন্য খুব সুন্দর ও ভালো কাজ করে থাকে যে সকল পশুর বাঁট ফুলে যাওয়া রোগ হয় সে সকল পশুকে যদি এটি খাওয়ান তাহলে পশুর বাঁট ফোলা থেকে আটকানোর জন্য খুব ভালো কাজ করে থাকে এটি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলার জন্য খুব ভালো কাজ করে থাকে প্রিয় বন্ধুরা আপনার বাড়ির কোনো পশু যদি গাভিন থাকে সেই অবস্থায় আপনার পশুকে অ্যাভরোশন থেকে রক্ষা করার সাথে সাথে মিল্ক ফেভার এবং মেটাবলিক রোগ সাথে সাথে পশুর হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধির জন্য এটি খুব সুন্দর কাজ করে এমন কি এটি যদি আগে এবং পরে খাওয়িয়ে দেন তো আপনার পশুর জরায়ু যে বের হয়ে যায় সেটা থেকেও রক্ষা করে অতএব আপনি আপনার গাভীন পশুকে আগে এবং পরে খাওয়াতে পারেন সাথে সাথে আপনার পশুর দুদক বাড়ানোর জন্য এই ক্যালমট ফোর্ড লিকুইডটি খুব সুন্দর ও ভালো কাজ করে থাকে তো ফিরিয়ে বন্ধুরা এই ক্যালমট ফোর্ড লিকুইডটি পশুকে খাওয়ানোর নিয়ম বা ডোজ হচ্ছে যে সকল পশু বড়ো তাদের ক্ষেত্রে আপনি একশো এম করে প্রতিদিন কন্টিনিউ খাওয়াবেন এবং বখনা এবং বাছুরদের ক্ষেত্রে আপনি পঞ্চাশ এমএল করে প্রতিদিন খাওয়াবেন এবং ভেড়া ও ছাগলদের ক্ষেত্রে আপনি পঁচিশ এম করে প্রতিনিয়ত কন্টিনিউ তিন থেকে পাঁচ দিন খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনি যদি চান আপনার পোলট্রির দুর্বলতাকে দূর করার জন্য এবং বেশি বেশি ডিম উৎপাদনের জন্য আপনি আপনার বার্ডস বা পোলট্রিকেও আপনি ক্যালমোট ফোর্ট লিকুইডটি খাওয়াতে পারেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা ক্যালমোট ফোর্ট লিকুইড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ